ঘরে না থেকে বাইরে আসুক, বাইরে আসে আমাদের মতো পরিশ্রম করুক, তাতে দুটো সংসারের আয় হবে আর সেই আয় থেকে নিজে সচ্ছলতা ভাবে চলতে পারবে। তো তাসনিমের মতো এরকম যুবশক্তি আমাদের দেশে আছে এক তৃতীয়াংশ, যা বৃহৎ একটা সংখ্যা। এই বৃহৎ সংখ্যাকে কাজে লাগিয়ে এদেশের আর্থসামাজিক উন্নয়ন সম্ভব। আমি যদি 27 বছর সংসার করার পরে এই একজন উদ্যোক্তা হতে পারি, তাহলে তো আমার মনে হয় না চড়াই উতরাই আর যারা মানে ইয়াং আছে যারা তাদের তো প্রবলেম হওয়ার কথা। 2022 সালের জনসমারি ও গৃহ গণনা অনুসারে আমাদের দেশের মোট জনসংখ্যা হচ্ছে 16,98,28,911 জন, যার অর্ধেক সংখ্যাই হচ্ছে নারী। এই বৃহৎ নারী গোষ্ঠীকে কর্মক্ষম না রেখে, কর্মসংস্থান সৃষ্টি না দিয়ে বা তাদের দ্বারা উন্নয়নমূলক কোনো কর্মকাণ্ড না করিয়ে একটা দেশের আর্থসামাজিক উন্নয়ন কখনোই সম্ভব নয়। ঠিক এই অবস্থায় আমাদের জয়পুরহাটের নারী উদ্যোক্তা জনাব আলহামরা পারভীন তার রেইনবো টাউজার ফ্যাক্টরিতে বেশ কয়েকজন নারী কাজ করছেন, স্বনির্ভর হয়েছেন, তাদের সংসার চালাচ্ছেন, তাদের স্বামীকে আর্থিকভাবে সহযোগিতা করতেছেন, যার মধ্য দিয়ে পরোক্ষভাবে দেশের আর্থসামাজিক উন্নয়নের গতিধারাকে ত্বরান্বিত করছে। আমরা কথা বলব এখানে যে সমস্ত নারী শ্রমিকরা কাজ করছেন এই উদ্যোক্তার কারখানায়। সালাম আলাইকুম। কি নাম আপনার? সুলতানা। তো আপনি এখানে ট্রাউজার সেলাই করতেছেন? হ্যাঁ। কতদিন থেকে এখানে ট্রাউজার সেলাই করেন? 2 বছর থেকে। তো এই ট্রাউজারের কোন অংশ সেলাই করেন আপনি? অর্ধেকটা এটা বলা যায় ওরা বেল অর্ধেক এটা। আচ্ছা, অর্ধেক বলে ট্রাউজারের অর্ধেকটা আপনি সেলাই করেন। প্রতি পিসের জন্য আপনি কত টাকা পান? আর ছোট যেটা সেটা 5 টাকা, আর বড় হলে 6 টাকা। আপনি দিনে কয়টা করতে পারেন? 90টা 80টা বা কখনো কখনো 70টাও। তাহলে মোট কত টাকা আসে আপনার? এই যে এই আয়টা হচ্ছে, এই আয়ের টাকা দিয়ে আপনি কি করছেন? ছেলে মেয়েদের পড়াশোনা করার সংসারের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? আল্লাহ মাসালা দিনে বেগম। তো আপনি এটা ট্রাউজারে কোন অংশ সেলাই করছেন? প্রতি পিস কত বললেন? কত টাকা জানো? প্রতি পিস 2.50 টাকা। আচ্ছা, তাহলে আপনার প্রতিদিন কত আয় হচ্ছে? 150টা করলে 100-150 টাকা। এই যে আপনি আয় করছেন, তো আপনার সংসার তো যথেষ্ট ভালোভাবে চলতেছে তো? কোনো সমস্যা হচ্ছে না? সুমি বর্মন। তো আপনি কতদিন থেকে এই কারখানায় কাজ করেন? 2.5 বছর। প্রতিদিন আপনি কত পান এখান থেকে? 400 থেকে 500 টাকা। আপনি ট্রাউজারের কোন অংশ সেলাই করেন? আমি ট্রাউজারের গোল করতেছি। গোল করেন? একটা গোল করলে কত দেয় আপনাকে? 3.5 টাকা। তাহলে দিনে কয়টা করেন আপনি? 200টা মতো করেন। সচল ভাবে সহযোগিতা করে আমার পরিবারটা আমি সুন্দর করে চলতে পারতেছি, এটাই আমার কাছে অনেক গর্ব। আমাদের মতো মা বোনেরা যারা বাড়িতে বসে আছে, বসে না থেকে আমাদের মতন তারা বাইরে আসুক, আমাদের মতন পরিশ্রম করুক, নিজেরাই উন্নত করুক, আমাদের মতন সবাই কর্ম করুক। আচ্ছা, তার মানে আপনি চাচ্ছেন আমাদের দেশের যত নারী ঘরে বসে আছে তারা ঘরে না থেকে বাইরে আসুক, বাইরে আসে আমাদের মতো পরিশ্রম করুক, তাতে দুটো সংসারের আয় হবে আর সেই আয় থেকে নিজে সচ্ছলতা ভাবে চলতে পারবে। উনি বলতেছেন যারা ঘরে বসে আছেন তারা আমাদের মতো বেরিয়ে আসেন, কাজ করেন, তাহলেই সংসারে উন্নতি হবে, আয় হবে। নাজমুল, আপনি কতদিন থেকে কারখানায় কাজ করেন? 6 মাস থেকে। 6 মাস থেকে আপনি উদ্যোক্তা পারভীনের কারখানায় কাজ করেন 6 মাস থেকে। আপনি ট্রাউজারের কোন অংশটা করেন প্লিজ? সিলেট। আচ্ছা, এই অংশটা করেন। এই প্রতি ট্রাউজার আপনি কত করে পান? 1.5 টাকা পান। দিনে আপনি কয়শো ট্রাউজার করতে পারেন? 500 থেকে 600টা। তার মানে আপনার প্রতিদিন আয় হচ্ছে 800 থেকে 900। 23 বছর। একজন 23 বছরের যুবক উদ্যোক্তা পারভীন আপার এই কারখানায় কাজ করছেন। এদেশে প্রায় 6 কোটি যুব কর্মক্ষম হোক, আত্মকর্মী হোক, উদ্যোক্তা হোক, তবেই আমাদের দেশ এগিয়ে যাবে, আমরা সমৃদ্ধ হব। মোসাম্মদ তাসমিন সুলতানা।
আপনি ট্রাউজারে কোন অংশটা কাজ করেন? অর্ধেক অংশটা আমি কাজ করি। অর্ধেক পিস কত পান আপনি? আমি প্রতি পিস ছোট গোলা করে 5 টাকা, বড় গোলা করে 6 টাকা হয়। 30টা 25টা এরকম করে। 30টা 25টা। তাহলে কত আসে আপনার দিনে? কাজে লাগে এদেশের আর্থসামাজিক উন্নয়ন সম্ভব, অন্যথায় নয়। আমরা চাই এদেশের প্রতিটি যুব এবং যুব নারী কর্মসংস্থানে নিজেকে নিয়োজিত করুক এবং আর্থসামাজিক উন্নয়নে অংশ নিয়ে দেশের উন্নয়নের গতি ধারাকে ত্বরান্বিত করুক। এই যে আলহামরা পারভীন উদ্যোক্তার এই যে কারখানায় আপনি কতদিন থেকে কাজ করছেন? এখানে কাজ করছি 5-6 বছর। মানে আপনি এখানকার কাটিং মাস্টার। টাকা কত টাকা আসে তাহলে দিনে আপনার? মানে এভারেজ 600-700 টাকা, 500 টাকা দিনে। আব্দুল মান্নান, আপনি কতদিন থেকে কাজ করেন? আমার 2-3 বছর হয়েছে। তো এই যে প্রতি পিস এই যে রাবার লাগানোর কত টাকা পান আপনি? আপনি কতদিন থেকে করছেন এই কাজটা? 3 বছর শুরু করেন, তখন আপনার ফ্যাক্টরিটা কি অবস্থা ছিল আর এখন কি অবস্থায় আছে? শুরুতে আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে, কারণ যে আপনি জায়গাটাই আসছেন, তো আপনার অধীনে এখন কতজন আছে? আমার অধীনে তো এখানে মোটামুটি 25-এর ক্লাস করে। আচ্ছা, তো 25-এর মধ্যে এখন আমরা দেখলাম 12-13 জন বা 12-12। হ্যাঁ, বাইরে কিছু কাজ বাইরে থেকে করে নিয়ে আসি। 25 জন শ্রমিক আপনার অধীনে আছে, তাদেরকে তো পাওনাটা কি আপনি প্রতি মাসে দেন না সপ্তাহে দেন না দিনে দেন? আপনি প্রতি মাসে দিই, কাউকে সপ্তাহে দিই, কাউকে আবার প্রতিদিন দিই। আচ্ছা, তাহলে গড়ে একটা শ্রমিক মাসে কত টাকা ইনকাম করে বা দিনে গড়ে কত আয় করে? বড়ে 12-14 হাজার টাকা এক একজনের ইনকাম মাসে। মাসে আপনার আপনার কেমন থাকে মাসে? আমার থাকে মোটামুটি একটা চলে যায় সংসার। আপনার প্রতিদিন কত পিস ট্রাউজার প্রোডাকশন হয় আপনার ইয়েতে ফ্যাক্টরিতে? 250-300 খুলনা মূলত আমার মেইন বাজার। আচ্ছা আচ্ছা, তারপরে সারা বাংলাদেশে দেওয়ার চেষ্টা করি। এই যে এখন অবস্থা, একজন নারী আমাদের দেশে এখন নারী উদ্যোক্তার সংখ্যা বেড়ে যাচ্ছে দিন দিন, তো আপনিও সেই নারী উদ্যোক্তার একজন। আমরা চাই আগামীতে আর আপনার এই উদ্যোগ আরো বড় হোক, আপনার দ্বারা আরো কর্মসংস্থানের সৃষ্টি হোক। তো এমন অবস্থায় যে সমস্ত নারীরা উদ্যোক্তা হওয়ার জন্য চেষ্টা করতেছে কিন্তু পারছে না, তো তাদের প্রতিবন্ধকতাগুলোকে আপনি কিভাবে দেখেন, চিহ্নিত করেন কিভাবে, এবং তারা কিভাবে তাদের প্রতিবন্ধকতাকে উৎরায় আপনার এই জায়গায় আসতে পারে বলে আপনি মনে করেন? আসলে আমি একজন গৃহিণী ছিলাম, বাচ্চা কাচ্চা বড় হয়ে যাওয়ার পরে আমি ভাবলাম যে আমার কিছু করা দরকার। তখন আমি চিন্তা করলাম যে কিছু একটা শুরু করি, শুরু করলে হয়তো বা কিছু ইনকামও হবে, আমার একটা কাজের জায়গা হবে, আমার বোর লাগবে না। তখন আমার সিদ্ধান্ত যে আমি একটা ট্রাউজার ফ্যাক্টরি খুলে ফেলি। এই জন্য এই ট্রাউজার ফ্যাক্টরিটা খোলা, আমি যদি 27 বছর সংসার করার পরে এই একজন উদ্যোক্তা হতে পারি, তাহলে তো আমার মনে হয় না চড়াই উতরাই আর যারা মানে ইয়াং আছে ইয়ুথ যারা, তাদের তো প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, তবে আমি তো দেখতেছি যুব এবং যুব নারী অতটা পারতেছে না, সেই ক্ষেত্রে আপনি কি বলবেন বা তাদের উদ্যোগের কোনো সমস্যা আছে সেটা কি কিভাবে ভাবছেন? হয়তো বা তারা হার্ড ওয়ার্ক করে না বা তারা ধৈর্য হারায় ফেলে। তার মানে একজন উদ্যোক্তা হতে গেলে তার প্রথম যে শর্ত, ধৈর্য শক্তি থাকতে হবে। আর কি কি থাকতে হবে? আর মানুষের মানুষকে ট্যাকেল দেওয়ার একটা ক্ষমতা থাকতে হবে, কারণ লোক মানে লোক দিয়ে কাজ করানোর মানে অভিজ্ঞতাটাও থাকতে হবে। লোক দিয়ে কাজ করানো সোজা কথা না, লোক চালানো সোজা কথা না, এই ধৈর্যটা রাখতে হবে।
তো একজন উদ্যোক্তা হতে গেলে কি কি গুণ থাকা দরকার বলে আপনি মনে করেন? মানে দুই ধরনের লোক মানুষকেই বলতেছি, কাজ করুক, তারা পরিশ্রম করুক, পরিশ্রম করলে সফলতা আসবে।